ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ সর্বজন বিদিত। ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে বিবাদের সম্পর্ক আদায় কাঁচকলায়। আর এদিকে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস রাজ্যের 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কৃষ্ণকল্যাণীকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী ভোট প্রচারে যান ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলে। যে হিসাবে ফটাকুড়া এলাকাবাসী জনগণের যে হিসাবে উৎসাহ সারা দেখছি, তাতে মনে হচ্ছে এই এখান থেকে মানে ইতিহাস হবে, রেকর্ড হবে। এবার রেকর্ড সংখ্যক মানে ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস এখান থেকে খুব বড় ব্যবধানে লিড করে বের ব্যাপক। আপনারা দেখছেন যে হিসাবে রাস্তার দুধারে, মানে এটা তৃণমূল কর্মীর না, জনসাধারণের উৎসাহ, জনসাধারণের গর্জন। পশ্চিমবঙ্গে জুড়ে যে মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে হিসাবে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, সেই উন্নয়নের স্বার্থে সাধারণ জনগণ সামিল হয়েছে। এবার আর কোনো ধর্মের সুশুরিতে নয়, আর কোনো ভাওতাবাজিতে ভোট হবে না। এবার একটাই জিনিস দেখে ভোট হবে, তার নাম হচ্ছে উন্নয়ন। আর এইবার প্রত্যেকটা ভোট সাধারণ জনগণ দেখবেন একমাত্র এই দলকে দিচ্ছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তবে ব্লক সভাপতি জাকির হোসেনের এলাকা হিসেবে পরিচিত এই এলাকা, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রথমবার ইসলামপুর এলাকায় প্রচারে গেছেন। ইসলামপুরের দুই গোষ্ঠীকে একত্রিত করে ভোট প্রচারে অংশ নিয়েছে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেন সহ তাদের অনুগামীরা। আমাদের সিট আমরা জিতেইনি, আর বালুঘাটও জিতেইনি। এইবার আমরা দুটোই সিট আমরা গতবার মাইনাস হয়েছিল, এইবার দুটোই আমরা জিতছি। ইসলামপুরটাও, এই রায়গঞ্জটাও আমরা জিতবো, বালুঘাটও জিতবো। আমি এই সংগঠনে আমি বললাম যে আমাদের ভিতরের মধ্যে কিছু বিবাদ টিবাদ যা আছে, কিছু মনোমালিন্যগুলো আছে, এগুলো সবকে ভুলে যেতে হবে। আমাদের এই দুটো সিট, 42-এর মধ্যে দুটো সিটকে আমাদের বর্তমান বের করে নিয়ে আসতে হবে। অন্যদিকে বিধায়ক যখন দলের কথা বলছেন, তার পাশে বসে মুচকি হাসছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। ব্লক সভাপতি জাকির হোসেনের কথায়, যোগ্য প্রার্থীকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শূন্য বলে না, এখানে মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে, কারণ মানুষ কাজ পাচ্ছে। তাই বিগত দিনে আমরা 99% ভোট তৃণমূল পেয়েছে এখানে মানুষের সমর্থন। আগামী দিনে একটা ভালো ক্যান্ডিডেট আমরা পেয়েছি, যোগ্য ক্যান্ডিডেট পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার উপর আস্থা রেখেছে মানুষ, খুব উৎসাহিত। এবং আমি দৃঢ় বিশ্বাস আমার যে আমার অ্যাসেম্বলি থেকে টোটাল 11টা গ্রাম পঞ্চায়েত আমার ব্লকে আছে, আমার টার্গেট হচ্ছে মোর দ্যান 50, এটা হচ্ছে আমার টার্গেট। অবশ্য এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তাকে আশীর্বাদ করতে যেভাবে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তাতে তৃণমূল কংগ্রেসকে এই এলাকা থেকে জয়ী হতে কেউ আটকাতে পারবে না বলেই ধারণা উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলের। উত্তর দিনাজপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।